গুড আফটারনুন, আজকে আমি চলে এসেছি দেখো আমপোড়া শরবত নিয়ে। কদিন ধরে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে দুপুরবেলা ওয়েদারটা বেশ গরম, সেই জন্য আমপোড়া শরবতটা আজকেই বানালাম। আর কিভাবে আমপোড়া শরবতটা আমি ঘরে বানালাম সেটা আমি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? দেখে নাও, যদি ভালো লাগে কমেন্টে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। চলো দেখে নাও আমপোড়া শরবতটা আমি কিভাবে বানিয়েছি। দেখো, আমি আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এটাকে মুছে নেব একদম শুকনো। দুটো আমকেই একদম শুকনো করে মুছে নিলাম। এবার আম দুটোর গায়ে আমি তেল মাখিয়ে নেব। দেখো একদম তেল মাখিয়ে নিয়েছি দুটো আমি। হ্যাঁ, এবার দেখেছো তো এই যে জালিটা নিয়েছি, আর গ্যাসটা জ্বালিয়ে দেবো। এবার এটা বসিয়ে দিলাম, পুড়িয়ে নেব সুন্দর করে। দেখো একটা সাইড পুড়ে গেছে, আমি এটা দিয়ে ধরে উল্টিয়ে দিয়েছি, আরেকটা সাইড পুড়ছে এখন। ঘুরিয়ে ফিরিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিতে হবে এগুলোকে। এই যে পোড়ানো আম দুটো, এগুলোকে আগে আমি ছাড়িয়ে নেব ভালো করে। তেলটা এই জন্যই মাখিয়েছিলাম যাতে সুন্দরভাবে ছাড়িয়ে যায় আমটা। পজ করে দাও, ছাড়িয়ে নিতে। এই দেখো আম দুটো ছাড়িয়ে নিয়েছি, এবার এটা থেকে আমের পালটা বার করে নেব। পজ করো, পাল্পটা বার করে নিয়েছি, এবার এটাকে মিক্সিতে একটুখানি পেস্ট করে নেব। এই দেখো রেডি হয়ে গেছে। এবার এটা থেকে আমি 5 গ্লাস শরবত করব আমাদের 5 জনের জন্য। দুজন খায় না, একজন খায়, মানে বড় ভাগ্নি খায়, ওর আজকে উপোস সোমবার, ছোট ভাগ্নি খায় না, তাই বাবা মা দিদি আর আমরা দুজন 5 গ্লাস শরবত হবে। বাকিটা কিন্তু আমি স্টোর করে রেখে দেবো, এটার মধ্যে স্টোর করে আমি ফ্রিজে রেখে দেবো, যখন খুশি করে নিয়ে খাওয়া যাবে। তো আমি আগে শরবতটা রেডি করে নিই, ঠিক আছে? আর আমি করব আমাদের দুজনের শরবত করব জলজিরা দিয়ে, আর মাদেরটাই চিনি দেব। এই গরমে আজকে বেশ গরম, এই কদিন এই জন্যই করিনি। দেখ বাকিটা কিন্তু আমি যতটুকু এতে লেগেছে লেগেছে, বাকিটা কিন্তু স্টোর করে দিয়েছি, ওটা কিন্তু ফ্রিজে স্টোর করে বেশ কিছুদিন রাখা যায়, কোনো অসুবিধা নেই। আমি প্রতি বছরই এরকম করে রেখে দিই, তোমাদের সাথে এই বছর প্রথমবার শেয়ার করলাম। গুড ইভিনিং, ইভিনিং এখনো হয়নি, গুড আফটারনুন, আফটারনুনটাই চলছে এখনো। আজ অনেকদিন পর ছাদে একা, দাদা আজকে অফিস, 69 ডেজের পরে আজকে অফিস গেছে, তাই জন্য আজকে খুব একা একা লাগছে জানো তো। যতই নিচে সবাই থাকুক, এতদিন ধরে থেকে একসাথে অভ্যাস হয়ে গেছে, আর বিকেলবেলাটা তো একসাথেই থাকতাম, ওই জন্য আরও অভ্যাস হয়ে গেছে। আজকে নেই, আজকে ফাঁকা লাগছে, নেই বলতে চলে আসবে 8:30-9:15-টার মধ্যে ঢুকে যাবে, আবার কালকে ছুটি, এখন অল্টারনেটিভ ডেতে চলবে। তো তারপরে কালকে ছুটি হয়ে খুব ভালো হয়েছে, কালকে তো লোকনাথ বাবার পুজো, আমি তো ঘরে, আমি বলতে ওই মায়ের কাছে একসাথেই পুজোটা দেওয়া হবে, মা নিচেই পুজো করবে, আমি আমার ঠাকুরের ফটোটা নিচে নামিয়ে নিয়ে যাব, ওইখানেই পুজোটা করা হবে। পুজোটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি কী নিয়ে বসেছি দেখবে, আমি নিয়ে বসেছি টাইম পাসের জিনিসপত্র, দেখতে পাচ্ছ? ছোলা বাদাম খাচ্ছি, ছাতে বসে বসে ছোলা বাদাম খাচ্ছি, আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো চলো, আজকে আমি একা, তোমরাই আমার সঙ্গী, একটু ছোলা বাদাম খেয়ে নিই, পরে আবার কথা বলবো।
গুড ইভিনিং, বলো তো এগুলো কি? তোমাদেরকে বলেছিলাম না এঁচড়ের কোপ্তা কারি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এঁচড়ের কোপ্তা কারি শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে কোপ্তাটা ভিডিওতে রয়েছে আর কারির যে ভিডিওটা সেটা সেভ হয়নি, ডিলিট হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে, আমার পরিবারে আমার যারা বন্ধু তাদেরকে আমি বলেছি তো কোপ্তাটাই দেখাই, কোপ্তাটাই তারা দেখুক। কোপ্তাটা দেখলে তারা কোপ্তাটা তো শিখে যাবে, মানে যারা জানে না তাদের জন্য বলছি। আর একদম নিরামিষ কোপ্তা। দেখো মা প্রথমে এঁচড়টাকে, আমি এঁচড়টা কেটেছিলাম সেদিন দেখেছিলে, মা প্রথমে এঁচড়টাকে সেদ্ধ করে ওটাকে ভালো করে চটকে নিল। আর তার আগে দেখিয়েছি যে আলুটা মা চটকে রেখেছে, আর এখানে আছে ভাজা মশলার গুঁড়ো। এবার এর মধ্যে সব মিক্সড করা হবে। এঁচড়ের চটকানো এঁচড়টার মধ্যে নুন দেওয়া হলো, হলুদ দেওয়া হলো, চিনি দেওয়া হলো, দিয়ে ভালো করে আবার চটকে নেওয়া হচ্ছে। হ্যাঁ, চটকে নিয়ে খুব ভালো করে মা খুব স্মুথ করে একটা মানে গ্রেভি তৈরি করে নিচ্ছে, গ্রেভি বলবো না কি বলবো, একটা আর কি মিশ্রণ তৈরি করে নিচ্ছে। তারপরে মশলাগুলো দিয়ে দিল, আলুটা তো আগেই দিয়ে দিয়েছিল, এবার দিয়ে দিল বেসন। বেসনটা দিয়ে পুরো সুন্দর করে একটা মিশ্রণ তৈরি করে নিল। মিশ্রণটা তো আরেকটু বেসন লাগবে, বেসনটাকে ঢেলে দিচ্ছে, বলো তো বেসনটা না বাবা ঢেলে দিচ্ছে। মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার এর সাথে মা অ্যাড করে দেবে হচ্ছে একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা, তিনটে চারটে কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবার এর সাথে খুব সুন্দর করে সব কাঁচা লঙ্কাগুলো আর কি মিশিয়ে নেবে, ডোলে ডোলে মিশিয়ে নেবে। কুচিয়েও দিতে পারো তোমরা চাইলে। তাহলে কি দেওয়া হয়েছে, সেদ্ধ আলু, সেদ্ধ এঁচড়, আর তার সাথে দেওয়া হয়েছে বেসন, নুন, হলুদ, ভাজা মশলার গুঁড়ো, অল্প একটু চিনি আর কাঁচা লঙ্কা, কালো জিরে। তারপরে দেখো এইভাবে, এ দেখো এইভাবে তৈরি করে রেখেছে কোপ্তাগুলো। আর দেখো পুরো ছাঁকা তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছে কোপ্তাগুলোকে, দেখতে থাকো। দেখে এঁচড়ের কোপ্তা মনে হচ্ছে না বলো? ওদিকে শুনতে পাচ্ছ ভিডিওর মধ্যে আকাশের গর্জন আর টিনের চালে বৃষ্টি পড়ছে। এখন এই এঁচড়ের কোপ্তাগুলো তো তিন দিন আগে হয়ে গেছে, এখন দেখে মনে হচ্ছে কি যদি এখন চায়ের সাথে এরকম কোপ্তা হতো, ওফ জাস্ট জমে যেত। দেখে কোপ্তা বলে মনেই হচ্ছে না, না মনে হচ্ছে ল্যাংচা ভেজে ভেজে রাখা হচ্ছে, তাই না? কোপ্তাগুলো কিন্তু খুব ক্রিস্পি হয়েছিল আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তবে পরে এটা দিয়ে কারি তৈরি হয়েছিল, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চলে এলাম আবার তোমাদের কাছে একটু গল্প করতে। আজকের ভ্লগে অনেক কিছু শেয়ার করেছি, যেমন আমপোড়া শরবত শেয়ার করলাম, কি বলে ওটা, এঁচড়ের কোপ্তা শেয়ার করলাম। আর এঁচড়ের কোপ্তার কাহিনীটা শোনো, ভেবেছিলাম যে এঁচড়ের কোপ্তা কারিটা শেয়ার করবো কুকিং চ্যানেলে। তো সেদিনকে রেকর্ডিংসের সময় আমার ফোনে কিছুটা রেকর্ড করা হয়েছিল আর কিছুটা রেকর্ড করা হয়েছিল তোমাদের দাদার ফোনে। এবার দাদার ফোনে রেকর্ড করতে গিয়ে কি হলো, দাদার ফোনটা ব্যাটারিটা প্রায় শেষ হয়ে এসেছিলো। এবার দাদা রেকর্ডিং করলো, রেকর্ডিং করার সময় ব্যাটারিটা শেষ হয়ে গেল, ওটা যে আর সেভ হয়নি খেয়ালই নেই আমাদের। তো এখন যখন ভাবছি যে কুকিং চ্যানেলে শেয়ার করব, তখন দেখছি যে কারিটা যে তৈরি হয়েছিল ভিডিওটা ডিলিটেড। তো যাই হোক, কী আর করবো, তাই জন্য শুধু কোপ্তাটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কারণ বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, করে নিলাম শুধু কোপ্তাটা। আর একটা কথা তোমাদেরকে বলবো বলে ভাবলাম, গতকাল দেখেছিলে যে মা বানিয়েছিল তেলাপিয়া মাছের ঝাল। তো আমার কদিন ধরেই তেলাপিয়া মাছের ঝাল খাবো খাবো একটা মন হয়েছিল, তো তেলাপিয়া মাছের ঝাল খাবো বলে তো কালকে তেলাপিয়া মাছ তোমাদের দাদা নিয়ে এসেছিলো, মা বললো মা ঝালটা বানাবে।
এবার আমরা বসে তখন আমাদের তো জানো দুপুরবেলা একবার চায়ের আড্ডা বসে, আমরা বসে তখন চা খাচ্ছি। সেই সময় মাকে দেখে বুঝতে পারছি যে মার শরীরটা খুব খারাপ লাগছে। তো তোমার দাদা জিজ্ঞেস করলো কি গো মা তোমার শরীর খারাপ করছে? এবার মার কি হয়েছিল, মা প্রেশারের ওষুধটা সকালবেলা খায়নি, ওটা মানে একটু লেট হয়ে গেছে খেতে, তো শরীরটা খারাপ করছিল। তখন আমি বললাম যে ঠিক আছে মা তুমি তাহলে একটু শুয়ে থাকো, আমি করে নিই মাছটা রান্না। মা কিন্তু আমাকে করতে দিল না, মা বললো না তুমি খাবে বলেছো আমিই করব। দিয়ে মা প্রেশার ওষুধটা খেলো, একটু রেস্ট করলো, করে তারপরে মা নিজের হাতেই রান্না করলো মাছের ঝালটা। এই যে ছোট ছোট খুব ছোট ছোট জিনিসগুলো, এগুলো থেকেই না শাশুড়ি নিজের মা হয়ে ওঠে জানো তো, খুব এই ছোট ছোট জিনিসগুলো থেকে। আর একটা কথা, আজকে যেটা হলো একজন আমাকে গতকালের ভিডিওটা মোটামুটি সবাই তোমরা খুব ভালো বলেছো, আমি জানতাম তোমাদের ভালো লাগবে, তো একজন আমাকে নেগেটিভ কমেন্ট করেছিল, আমি হেটার বলবো না নেগেটিভ কমেন্টই বলবো, নেগেটিভ কমেন্ট করেছিল কি তোমাদের এই বোকা বোকা কথা, চমকাচ্ছে বাইরে, অ্যাপ্রোপোস তো হয়ে গেল, আমি ক্যামেরা নিয়ে বসতে পারলাম না যেহেতু খুব জোর বৃষ্টি পড়ছিল টিনের চালে আওয়াজ হচ্ছে বলে, আবার নিয়ে বসলাম দেখো কেমন বিদ্যুৎ চমকাচ্ছে। তো তোমাদের এই বোকা বোকা সাংসারিক কথাবার্তাগুলো শেয়ার করো না, ভালো কিছু তুমি যা রান্না দেখাও এরকম রান্না সবাই করতে পারে, ভালো কিছু রান্না পারলে দেখাও, এরকম এরকম নানান কথা বলেছিল। তো আমি তখন নিচে গেছি, মা ভেন্ডি পোস্ত বানাবে, তো আমি বললাম ভেন্ডি পোস্তটা তাহলে শ্যুট করবো কুকিং চ্যানেলের জন্য, মা বললো হ্যাঁ তাহলে করো। তো আমি তখন নিচে গেছি, দিদিকে বলছি দিদি জানো এরকম এরকম একজন কমেন্ট করেছে, এরকম এরকম কমেন্ট করে বলেছে, এত ভালো লাগলো, মা কি বললো বলো তো, মা রান্না করছিল, মা কি বললো বলো তো, তুমি ওখানে লিখে দাও যাদের কাজ নেই তারা নতুন নতুন রান্না নিজেরা করে নিজেরা চ্যানেল খুলে সেগুলো যেন শেয়ার করে, আমরা যা শেয়ার করছি যারা ভালোবাসে তা আমাদের তারাই আমাদেরটা দেখবে, অন্যদের দেখতে হবে না। মাও এই কথা বলে দিল, আমি মাকে বলিনি যে মা হয়তো কষ্ট পাবে শুনলে, মার এতটা মানে স্ট্রং মেন্টালিটি আর এতটা পজিটিভ চিন্তাভাবনা, মা আমাকে এই কথা বলে দিল, ভীষণ ভালো লাগলো মার কথা শুনে, মার কথা শুনে ভীষণ ভালো লাগলো। মা পাত্তাই দিল না, বরঞ্চ আমরাই ভেঙে পড়ি, মা পাত্তাই দিল না, বলছে ওরকম অনেক পাবে যখন কোনো ভালো কাজ করতে যাবে না তখন প্রচুর সমালোচনা হবে, যারা সমালোচনা করছে ছেড়ে দাও। তা আমাকে পরে বললো যত সমালোচনা হবে জানবে তুমি তত বড় হচ্ছ। আমি সত্যি অবাক হয়ে গেলাম, ভীষণ ভালো লাগলো মায়ের এই কথাবার্তাগুলো, যে কতটা পজিটিভ। বাবাও তাই, বাবাও ভীষণ পজিটিভ, একটা টাইমে আমাদের দুজনকে নিয়ে দুটো চ্যানেল বিভিন্ন রকম বাজে বাজে কথাবার্তা মানে অশ্লীল সব মন্তব্য করেছে, সেই সময় বাবা আমাদের পাশে থেকে আমাদের মনের জোর দিয়েছে যে যা বলছে বলুক তোমাদের কাজ তোমরা করে যাও, ঠিক এইভাবে। আজকে সত্যি তখন আমাদের খারাপ লাগছিল, খুব খারাপ লাগছিল, কারণ এত খারাপ খারাপ কথাবার্তা বলেছে যে সেগুলোকে আমরা নিতে পারছিলাম না, মেন্টালি আমরা অনেক মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছিলাম। তো বাবা মা, আজকে মা এর আগে মা বলেননি কিন্তু তখন বাবা এমনভাবে আমাদেরকে এনকারেজ করেছে না আমাদের দুজনকে, যে যার জন্য আমরা একটা দিনের জন্য ব্লগ বন্ধ করিনি, এই লকডাউন পিরিয়ডেও একটা দিনের জন্য আমরা ব্লগ বন্ধ করিনি। বরঞ্চ কি হয়েছে জানো তো, বাবার কথাবার্তায় ওই যে দুটো চ্যানেল আমাদের নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছিল সেগুলোকে জাস্ট আমরা এনজয় করেছি, বাবা বলেছে ওগুলোকে এনজয় করো, মনে করো যে ওগুলো হচ্ছে তোমাদের চলার পথে এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাওয়ার এক একটা ধাপ, তোমরা এক একটা করে ধাপ পেরিয়ে যাচ্ছ, এনজয় করো, জাস্ট এনজয় করো আর নিজেদের মতো ব্লগ করো। তো আমরা তাই করেছি, সেটাই আজকে শেয়ার করলাম যে বাবা মা এত পজিটিভ মাইন্ডের, এত পজিটিভ মাইন্ডের, আমাদের সঙ্গে থেকে আমাদেরকে সব সময় এনকারেজ করছে। মার কথাটা মা আজকে প্রথম বলল, মা এতদিন কিছু বলেননি কিন্তু বাবা সেই সময় খুব বলেছে, আর যার জন্য বাবা এত আমাদের মনে জোর দিয়েছে যার জন্য আমরা ওই যে মানে উল্টো পাল্টা ভুল ভাল কথাবার্তা নোংরা কথাবার্তা ওগুলোকে জাস্ট আমরা এনজয় করেছি, কারণ জানি তো আমাদের ওপরে বাবা মানে মাথায় ছাতা, বাবা আছে, বাবার হাত আছে, আমার লোকনাথ বাবার হাত আছে, সেই জন্য এনজয় করেছি। আর আজকে মায়ের কথাটা শুনে ভীষণ ভালো লাগলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবো লোকনাথ পুজোর ব্লগ নিয়ে। লোকনাথ বাবার পুজোটা আমি আগেই বলে রাখছি, আমাদের তো দুটো ঠাকুর ঘর মানে আমার ঘরেই আমার ঠাকুর থাকে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে ঠাকুর রয়েছে, এই শোকেসটা আমার পুরনো বাড়িতে ছিল, তো ঠাকুরের আসন পাতা ছিল সেইটা এখানে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুর ঘরটা হচ্ছে নিচে মা যেটাতে পুজো করে।
তো কালকে আমার এখান থেকে ছবিটা নিয়ে যাব লোকনাথ বাবার ওই নিচের ঘরেই পূজোটা হবে তো সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব চলো টাটা ভালো থেকো সবাই এরকম পজিটিভ থেকো যেরকম আমাদের দুজনকে পজিটিভ ভাইবস দিচ্ছে মা বাবা ঠিক সেরকম ভাবে তোমরাও পজিটিভ থেকো আমরা আছি তো তোমাদের সাথে টাটা